فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজের সে কোনো ভাষাতে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহু আমিন। আজকে আপনাদের এখানে যে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে, ধারাবাহিকভাবে অনেক আলোচনা রেখেছেন পবিত্র কোরআন সুন্নাহর আলোকে, এবং পাশাপাশি যারা এখানে শ্রবণ করেছেন বক্তৃতা, হয়তো আমরা বারবার এত জিনিস দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি, তারপরে অনেক কিছু তথ্য বলার ভঙ্গিমা এক এক মানুষের এক এক রকমের হয়ে থাকে। এই জন্যই হয়তো একই হাদিস আমি একভাবে বোঝাবো, আর এক মানুষ আর একভাবে বোঝাবে। বোঝানোর কোয়ালিটির মাধ্যমে শ্রোতা যারা আছে তারা বেশি বুঝতে এবং কম পারে। একই হাদিস একই কোরআনের আয়াত আমি আপনাকে একভাবে বোঝাবো, ঠিক এই কথাটি অন্য বক্তা হতে পারে মুস্তাফিজ মাঝারি ভাই, তিনি যদি উপস্থাপন করেন তবে তার বাচন ভঙ্গি এবং আমার বাচন ভঙ্গির মধ্যে পার্থক্য আছে। এই জন্য শ্রোতাদের মধ্যে একই হাদিসের উপরে দেখবেন দুইজন বক্তার কাছে দুটো শিক্ষা সে অর্জন করতে পারে। তার জন্য ইসলাম যেটা 1400 বছর পূর্বে কমপ্লিট হয়েছে, এখানে একটা ভুল ধারণা আছে সাধারণত আমাদের অমুসলিম ভাইদের মধ্যে, এমনকি আমরা মুসলিমদের মধ্যে এই ভুল ধারণা আছে। মানুষ মনে করে যে ইসলাম একটি ধর্ম যেটা 1400 বছর পূর্বে এসেছে, যেটা 1400 বছর পূর্বে এসেছে। একজন হিন্দু ঠাকুরের সঙ্গে আলোচনা করছিলাম, এমতো পরিস্থিতিতে ঠাকুরের কাছে একটা অভিযোগ করলেন, আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই আপনার সমস্ত কথা মেনে নিলাম, কিন্তু একটা সমস্যা। আমি কি সমস্যা বলবো? তিনি বলছেন যে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে এসেছে 2500 বছর পূর্বে, খ্রিস্ট ধর্ম এটা পৃথিবীতে এসেছে 2000 বছর পূর্বে, আপনাদের ইসলাম ধর্ম এটা সেটা 1400 বছর পূর্বে, আর আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্ব থেকে এসেছে। তো আপনার ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে তো 1400 বছর পূর্বে একটা নতুন আসলো, এটা আমরা গ্রহণ করবো কেন? যুক্তিটা অতীব চমৎকার। তিনি বলছেন পৃথিবীতে তো মানুষ অসংখ্য আছে, আর পৃথিবী মাত্র 1400 বছর হয়েছে সৃষ্টি এমনটি নয়। তিনার যুক্তি, তিনার দাবি হচ্ছে এটা যে ইসলাম একটি নতুন ধর্ম, কিন্তু হিন্দু ধর্ম এর কোনো সীমারেখা নেই, কত বছর পূর্বে পৃথিবীতে এসেছে, খ্রিস্টান ধর্ম 2000 বছর পূর্বে এসেছে, আর বৌদ্ধ ধর্ম এসেছে মাত্র 2500 বছর পূর্বে, আপনাদের ধর্মটা তো নতুন ধর্ম। তো আপনাদের ইসলাম ধর্ম আসার পূর্বে কোন মানুষ পৃথিবীতে ছিল কি ছিল না? আচ্ছা জি, বোঝা শুধুমাত্র ভুল। তার জন্য তিনি এক প্রশ্ন এখানে উপস্থাপন করেছেন যে ইসলাম 1400 বছর পূর্বে এসেছে, তার পূর্বে যেসব মানুষগুলো ছিল তারা তো ইসলাম পায়নি, তার মানে তারা সবাই জাহান্নাম অর্থাৎ নরকে যাবে। বুঝতে পারছেন কেমন কথা? শেষ পর্যন্ত সাউন্ড আসছে? তিনার যুক্তি ছিল এটাই। আমি সে ঠাকুরমশাইকে প্রশ্ন করলাম পাল্টা, যে ঠাকুরমশাই কয়েকটা প্রশ্ন করি, আপনি কি জানেন যে আমরা মুসলিমরা পৃথিবীতে 124,000 নবী ও রাসূল এসেছেন এটাতে বিশ্বাস করি? বিশ্বাস করি ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাইকে জি আমরা শুনেছি তোমাদের পীর পয়গম্বর এসেছে 124,000। আচ্ছা যাই হোক, তাহলে খুবই সুবিধা হয়ে গেল যদি আপনি এটা বিশ্বাস করে থাকেন, জেনে থাকেন যে পৃথিবীতে আমরা মুসলিমরা 124,000 নবী ও রাসূলের বিশ্বাস করি। তো আমি তাকে বলছি, বলুন তো ঠাকুর ভাষায় আদম এর নাম শুনেছেন? বলে জি শুনেছি। আজ ইনার পরিচয় কি? বলে ইনি হচ্ছেন মুসলিমদের প্রথম মানুষ, প্রথম নবী। দ্বিতীয় নম্বর বললাম যে আপনি নবী ইব্রাহিমকে চেনেন? তিনি জি। আমি কে ইনি? বলছে ইনি হচ্ছেন মুসলিমদের নবী। আমি বলছি আপনি বলছেন নবী ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, এরা যদি মুসলিমদের নবী হয়ে থাকে তো ইসলাম 1400 বছর পূর্বে এসেছে, এটা বলছেন কোন যুক্তিতে?
1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছে, যদি তাদের প্রত্যেকের বয়স যদি 1 বছর করে হাতানো ধরে নি, ভাই পৃথিবীর বয়স কত হচ্ছে? 1,24,000 বছর। আজকে ঠাকুর মশাই শুধুমাত্র এই যুক্তির আলোকে বোঝানো সম্ভব। আর আপনি এটা বুঝতে পারবেন যে ইসলাম কোন নতুন ধর্ম নয়। কেন? ইসলামে 1,24,000 নবী রাসূল আমরা বিশ্বাস করি। ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এনেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তির একটি কথা। মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে, তিনি নিয়ে আসেননি। যখন এটা বললাম তখন তিনি বুঝতে পারছেন, তিনি বলছেন যে বাবা আমি তো এই কথাটা এইভাবে কখনো ভেবে দেখিনি। মানে তার কাছে তথ্য আছে, তিনি জানেন। কিন্তু যেহেতু আমরা বিভিন্ন ইতিহাসের বইয়ে একটা আমার কাছে বই আছে, বইটার নাম যথার্থ গীতা, পৃষ্ঠা নম্বর 17-তে এই তথ্যটি লেখা আছে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর পূর্বে আর হিন্দু ধর্ম এসেছে কোটি কোটি বছর পূর্বে, তাই হিন্দু ধর্ম থেকে ইসলাম বিচ্যুত হয়েছে। আসলে ভাই কথা দেখি জি না, তার জ্বলন্ত প্রমাণ যে ইসলামের প্রথম যে মানুষ তার নাম কি ভাই? আদম। ভবিষ্যৎ প্রাণ প্রতিষ্ঠা নম্বর 3:4 মন্তব্য 3 এবং 4 পরিষ্কার ভাবে একটা শ্লোক সেখানে ব্যক্ত করা হচ্ছে। শ্লোক বলছে আদমনা হাওয়ানা রূপবতি মেচ্ছা, আদমনা হাওয়ানা রূপবতি মেচ্ছা, মানে পৃথিবীতে বিষ্ণু তার এই নোংরা শরীর নোংরা মাটি থেকে শরীরের নোংরা মাটি থেকে যে ব্যক্তিকে প্রথম সৃষ্টি করেছিল তার নাম হচ্ছে আদম, আর তার স্ত্রী হাব্বাবতি। হাব্বাবতি মানে কাকে বোঝাচ্ছে ভাই? হাওয়া, মা হাওয়া আলাইহিস সালামকে বোঝাচ্ছে। তারপরে শব্দ আছে ম্লেচ্ছ, ম্লেচ্ছ শব্দের অর্থ আমরা অনেকে জানি না, বিশেষ করে যারা হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে সচেতন তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই ম্লেচ্ছ শব্দের অর্থ কি, দেখবেন তারা সহজে বলতে চাইবে না। কেন? একটা সংস্কৃত ডিকশনারি আছে, নাম হচ্ছে অমরকোষ, পৃষ্ঠা নম্বর 367-তে ম্লেচ্ছ শব্দের অর্থ 4টে করা হয়েছে। তার মানে ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে পাপী, একটা খারাপ মানুষ। আর একটা অর্থ যে পাপী খারাপ মানুষ এবং অপবিত্র মানুষ। যিনি ডিকশনারির অনুবাদ করেছেন তিনি ফুটনোট লিখে নিচে লিখে দিয়েছেন যে ম্লেচ্ছ বলতে আসলে আমরা কাদেরকে বোঝাই, তিনি বলছেন পরিষ্কার মুসলিমদেরকে। তার জন্য তো দেখবেন যে প্রথম দিনে যেসব হিন্দু পরিবার আমরা কোনো মুসলিম যদি বেড়াতে যেতাম বা তাদের বাড়িতে যদি যেতাম আর কোনো জায়গাতে যদি বসে পড়তাম, দেখবেন যে আপনি বাড়ি থেকে বেরোবে আর সঙ্গে সঙ্গে মহিলাগুলো একটা পাত্রে জল নিয়ে আসে, মানে গঙ্গা জল ছিটিয়ে দেয়। কেন? এখানে মুসলিম বসেছে অপবিত্র হয়ে গেছে, তাই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করছে। বুঝতে পারলেন বিষয়টি? মানে তারা মনে করে ম্লেচ্ছ অর্থাৎ এরা মুসলিমরা অপবিত্র, এরা পাপী, এরা খারাপ মানুষ। এটি হচ্ছে আদম আর হাওয়ার রূপবতী ম্লেচ্ছা। পৃথিবীতে বিষ্ণু প্রথম যে মানুষকে সৃষ্টি করলেন তার নাম আদম আর তার স্ত্রী হাওয়া, আর তাকে বলা হচ্ছে ম্লেচ্ছ অর্থাৎ সে একজন মুসলিম। বা বলুন তো হিন্দু ধর্মগ্রন্থ স্পষ্ট হয়ে বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া। আমরা পবিত্র সূরা বাকারা সংলগ্ন 1:30-38 পর্যন্ত বলবে সূরা সোয়াল 1:70-75, সূরা তোহা 1:15-20 বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়ার আলোচনা করেছে। আমরা মুসলিমরা এক বাক্যে বিশ্বাস করি পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া। তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্মগ্রন্থে যে ব্যক্তির কথা বলা হচ্ছে আমাদের ইসলামে একই কথা বলছে যে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া। পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, টাইমস অফ ইন্ডিয়া একটা আন্তর্জাতিক লেভেলের পত্রিকা 2015 সালে 8 অক্টোবর পৃষ্ঠা নম্বর 13 তার একটা আর্টিকেল ছাপিয়েছিল যে পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তা হচ্ছে খ্রিস্টান, যাদের সংখ্যা এখন বর্তমান পৃথিবীতে 200-210 কোটি। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস ওদের মধ্যে অনেকগুলো মতভেদ আছে, মত পার্থক্য আছে, এমনকি সঙ্গে ধর্মগ্রন্থের মধ্যে মত পার্থক্য আছে, মানে বাইবেলের মধ্যে মত পার্থক্য আছে। তো বাইবেলের মধ্যে সমস্ত খ্রিস্টানদের ঐক্যমতে দুটো অধ্যায় আছে, একটা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়বেন বুক অফ জেনেসিস 3:16-24 অনুচ্ছেদ, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রী ইভ। মানে নাম শুনেছেন? বাইবেলে বলছে যে পৃথিবীর প্রথম মানুষ আদম আর ইভ। তার মানে বোঝানোর চেষ্টা করছে আপনাকে এটাই যে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া। এক এক জায়গাতে এক এক রকমের ভাষাতে পরিবর্তন করা হয়েছে, কিন্তু আদম শব্দটা প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত বিদ্যমান। বা পৃথিবীর প্রথম মানুষ যদি আদম হয় আর তার স্ত্রী যদি হাওয়া হয়, তো পৃথিবীতে কোন ধর্মটা প্রথমে এসেছিল? হিন্দু এরা বলবে যে মুসলিমদের প্রথম মানবের নাম কি? আদম।
কৃষ্ণরা বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, পবিত্র কোরআন বলছে পৃথিবীর প্রথম মানবের নাম আদম। এটা তিনটে জায়গাতে যদি একমত হই আর আদম আলাইহিস সালাম স্বয়ং তিনটে ধর্মের অনুসারীরা তারা দাবি এখন বলতে তারা বলছে যে তিনি মুসলিম ছিলেন, তো ভাই এই ধর্মটি কখনো নতুন হতে পারে? অনেকের মধ্যে একটা প্রশ্ন এটাই যে মহান স্রষ্টা ঈশ্বর তিনি পৃথিবীতে আদম আর হাওয়াকে পাঠালেন, মেনে নিলাম, কিন্তু পৃথিবীতে এত ধর্ম কেন তৈরি হলো? এই যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইহুদি ধর্ম, এতগুলো ধর্ম কিভাবে সৃষ্টি হলো? ঈশ্বর তো একজন, তিনি একটাই ধর্ম পাঠিয়েছিলেন, সে ধর্মকে প্রচার করেছেন, তো পৃথিবীতে এত ধর্ম সৃষ্টি হওয়ার কারণ কি? আসুন আমরা বোঝার চেষ্টা করি যে ধর্ম কি মহান স্রষ্টা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন, না আমাদের মতো আপনাদের মতো মানুষরা সৃষ্টি করেছে। তার জ্বলন্ত কয়েকটা প্রমাণ দিই যে পৃথিবীর যে কোনো ইতিহাস পড়বেন, যে কোনো ধর্মীয় গ্রন্থের বিশ্বাস যদি ভালোভাবে লক্ষ্য করেন, অবশ্যই বুঝতে পারবেন যে ধর্ম কিভাবে সৃষ্টি হলো। আপনার কাছে কি প্রশ্ন? ভাই বলুন তো, মুসা আলাইহিস সালাম তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী। যারা ইহুদি ধর্মের অনুসারী তারা বলে মোজেস। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে এটা যে পৃথিবীতে মুসার উপর পরে আর কোন নবী আসবে না, কোন আসমানি কিতাব পাবে না, মানে না কোনো নবী আসবে আর না কোনো আসমানি কিতাব আসবে। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের গোত্র যারা বলছে তথাকথিত নন্দারি, অর্থাৎ ইহুদিদের ধর্মীয় বিশ্বাস যে মুসার পরে কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাবও আসবে না। এই যে এখানে থেমে গেল, এদেরকে কি বলা হয়? ইহুদি, মানে পরবর্তী কোনো নবী রাসূলকে তারা বিশ্বাস করে না। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি কি ইহুদি ধর্ম প্রচার করতে এসেছিলেন? না, তিনি অন্য কিছু মতবাদ তিনি প্রচার করেছেন? জি না। তার মানে বোঝায় ইসলাম ছিল, ইসলামের মধ্যে থেকে একটা ধর্ম বেরিয়ে গেল শুধুমাত্র ধর্মগ্রন্থকে না বোঝার কারণে, যেটার নাম ইহুদি। অপরদিকে চিন্তা করে দেখুন যে যীশু খ্রিস্ট অথবা ঈসা, এর সঙ্গে মুসলিমের সম্পর্ক ভালো না খারাপ? ভাই অবশ্যই ভালো। অবশ্যই ইমানের একটা দাবি যে অবশ্যই নবী ঈসাকে আপনাকে বিশ্বাস করতে হবে, এমনকি তারপরে যে আসমানি গ্রন্থ ইঞ্জিলকে অবতীর্ণ করা হয়েছিল সেটার উপরে আপনি যদি ইমান বিশ্বাস স্থাপন না করেন, আপনি পশ্চিম কালো মুসলিম হতে পারবেন না। যত আপনি কালমা পাঠ করেন হতে পারবেন? জি না। ঈশ্বরের সঙ্গে মুসলিমদের কোনো খারাপ সম্পর্ক নেই। অথচ চিন্তা করে দেখুন যে ঈশ্বরের সঙ্গে নিয়ে পৃথিবীতে তিনটে ধর্মের অনুসারে এখন নতুনত্ব মতভেদ ঘুরেছে, তিনটে। ঈশ্বরকে নিয়ে সবচাইতে বেশি দল তৈরি হয়েছে, একটা ইহুদি ধর্মে, একটা খ্রিস্টান ধর্মে, আর ছয় যখন আমাদের মুসলিমদের মধ্যে একটা সিরক আছে কাদিয়ানি, তাদের ধর্মীয় বিশ্বাসটা আছে শুধুমাত্র ঈশ্বর নবীর উপরে। এটাকে কেন্দ্র করে কাদিয়ানি ফিরকার মধ্যে, মানে এটা একটা ধর্ম একটা মতবাদ, এরা মুসলিম না, এদের আকীদা বিশ্বাস মানে হাজ কোনোটা মুসলিমদের সঙ্গে সম্পৃক্ত না, তাই এই ঈশ্বরকে নিয়ে তিনটে ধর্ম তৈরি হয়ে গেছে আলাদাভাবে, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা কাদিয়ানি। ভাই চিন্তা করে দেখুন, ঈশ্বর আসসালাম তিনি কি কখনো ধর্ম প্রচার করতে এসে বলেছেন যে তিনি ঈশ্বর, তার উপাসনা করো বা তারই আরাধনা গুণকীর্তন করতে হবে, এমন কোনো মেসেজ বার্তা দিয়েছে? জি না। কিন্তু খ্রিস্টানরা ঈশ্বর আসসালামের মেসেজকে বার্তাকে না বুঝতে পেরে সং তাকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করছে, এখন পর্যন্ত তারা আরাধনা করছে। ভাই বলুন তো, ঈশ্বর আসসালাম তিনিও ছিলেন মুসলিম, কিন্তু তিনি যে ধর্ম প্রচার করছেন সেটা ছিল ইসলাম, কিন্তু বর্তমান তথাকথিত খ্রিস্টানরা যীশু খ্রিস্টের নামে একটা ধর্ম তৈরি করে নিয়েছে, খ্রিস্টান ধর্ম। বুঝতে পারছেন কি ধর্মটা কিভাবে তৈরি হয়েছে? বোঝা গেল যে ইসলাম থেকে বিচ্যুত হয়ে ধর্মগ্রন্থকে না বুঝে, নবী রাসূলের বিভিন্ন রকমের দাওয়াতকে না বোঝার কারণে বিভিন্ন মানুষ মতনক্য তৈরি করেছে, আর একটা একটা পূর্ববর্তীদের মধ্যে ধর্ম তৈরি হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ যে দুটো দিলাম, একটা ইহুদি একটা খ্রিস্টান ধর্ম। তৃতীয় নম্বর বিষয় যে বর্তমান গোটা বিশ্বজগতে প্রায় 2500 ধর্ম আছে, 750 কোটি মানুষ আছে, প্রত্যেক ধর্মের অনুসারীদের এটাই বিশ্বাস যে আমরা ছাড়া কেউ জান্নাত যাবে না। হিন্দু ভাইরা বলছে আমরা ছাড়া কেউ জান্নাত যাবে না, খ্রিস্টানরা বলছে শুধুমাত্র আমরাই জান্নাত যাব, আমরা মুসলিমরা বলছি যে আমরাই জান্নাত যাব, ইসলাম কেবলমাত্র সত্য দিন ধর্ম, এটা কি আল্লাহ কিছুই কবুল করবে না? সূরা ইমরান আয়াত নম্বর 19 আমরা বলে দিচ্ছি। হিন্দু ভাইরা বলছে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 সর্বধর্মাম পরিত্যাজামাম একাম শরণং ব্রজ, সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও, মাম একাম শুধুমাত্র আমার উপাসনা করো, তবে তুমি স্বর্গে যে প্রবেশ করতে পারবে। মানে বোঝা গেল হিন্দু ভাইদের দাবি বিশ্বাস এটা যে সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও আর হিন্দু ধর্মকে গ্রহণ করো, তবে তুমি স্বর্গে যে প্রবেশ করতে পারবে, নচে তুমি প্রবেশ করতে পারবে না। আমাদের মুসলিমদের যেমন দাবি ভাই যে আমরা স্বর্গে যাবো জান্নাত যাবো, আমাদের দাবি আছে কি নাই? অবশ্যই।
তদ্রুপ হিন্দুবাদে এটা বিশ্বাস করে এটা তাদের দাবি যে শুধুমাত্র তারা স্বর্গে যাবে, হিন্দু ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে জান্নাত যাবে না। একেবারে খ্রিস্টের ধর্ম গ্রন্থ পড়বেন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজার 64:6 হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারে পরিষ্কার ভাবে তারা বলছে যে তোমরা যত নামাজ করো, রোজা করো, হজ করো, জাকাত দাও, কেউ তোমরা ঈশ্বরের আরাধনা যতই করো না কেন, কখনো তোমরা সন্দেহে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি বিশ্বাস করছো যে ঈসা আলাইহিসসালাম তিনি ক্রুশ বিদ্রোহে মৃত্যুবরণ করেছে। আপনাকে বোঝার চেষ্টা করলাম পৃথিবীর সবচেয়ে বৃহত্তর তিনটে ধর্ম, আর তিনটে ধর্মের অনুসারে বলছে যে আমরা জান্নাত যাব, আমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করবো, আর আমাদের ধর্মটা সঠিক। আসলে সঠিক ধর্ম কোনটি এটা আমাদের প্রশ্ন। আপনাকে দুঃখে বোঝার চেষ্টা করলাম আমাদের প্রত্যেক মানুষ একজন মানুষ থেকে সৃষ্টি, সেটা হচ্ছে আদম। দুই নম্বর বোঝালাম যে মানুষ নবী রাসূলদের বার্তাকে না বোঝার কারণে বিভিন্ন ধর্ম তৈরি হয়ে গেছে। তিন, প্রত্যেক ধর্মের অনুসারীদের দাবি এবং বিশ্বাস যে আমার ধর্মটাই সঠিক আর আমরা কেবলমাত্র স্বর্গে যাব, অন্য কোনো মানুষ স্বর্গে যাবে না। এবার আপনাদের কাছে আমার কাছে প্রশ্ন এটাই যে ভাই আসলে সঠিক ধর্ম কোনটি, জান্নাত যাওয়ার পথ কোনটি? আজকে আলোচ্য বিষয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে। প্রশ্ন যেটা রেখেছি আর বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, আর আজকে শুধুমাত্র দেব উত্তর। প্রশ্ন কি ছিল ভাই, মনে আছে? সমস্ত ধর্মের অনুসারে বলছে যে আমরা কেবলমাত্র স্বর্গে যাব আর আমাদের ধর্ম ঠিক, সমস্ত ধর্মের অনুসারী সমস্ত মতবাদের অনুসারে এটাই দাবি। তো আমাদের প্রশ্ন, প্রকৃতপক্ষে সত্যিকারের ধর্ম কোনটা আর জান্নাত যাওয়ার পথ কোনটা? এই দুটো উত্তর যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, বিভিন্ন জায়গা থেকে যদি আমরা পরিসংখ্যানের সঙ্গে আমরা যদি উপস্থাপন করতে পারি, অবশ্যই আমরা যেমন আদম ও হাওয়া থেকে সৃষ্টি হয়েছি, আবার আমরা এই জিনিসটার উপর যদি একমত হতে পারি, অবশ্যই আমরা গোটা মানুষ জাতি একটা প্ল্যাটফর্মে আসা সম্ভব। আলোচ্য বিষয় বিশ্বনবীর আদর্শে জান্নাত, অর্থাৎ বিশ্বনবীর ভবিষ্যৎবাণী পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে। আপনাকে আবার উত্তর এটাই যে আপনি মাপবেন কি দিয়ে যে কোন ধর্মটি সঠিক, কি দিয়ে মাপবেন, মাপার যন্ত্র কি? আমি একটা খাঁচা মাচার দাগ টানলাম আর একজন একটা শার্ট একটা দাগ টানলো, এখন যদি আমি বলি আমার দাগটা সোজা, ভাই আপনি মানবেন? জি না। ভাই কোনটা সোজা দাগ আর কোনটা বাঁকা দাগ, এর জন্য যদি মাপকাঠি করতে হয় মানদণ্ড করতে হয় কিসের মাধ্যমে, আপনি বুঝবেন এটা সোজা দাগ আর এটা বাঁকা দাগ? অবশ্যই আপনি একটা স্কেল ভেড়াবেন, মানে একটা স্কেল লাগিয়ে দেবেন, তারপরে বুঝতে পারবেন কাকটা সোজা দাগ কাকটা বাঁকা দাগ। তো ভাই ধর্ম মারার জন্য মানদণ্ড কি? আপনি কাকে স্কেল দেবে গ্রহণ করবেন, ঠাকুরমশাইকে না মৌলভি সাহেবকে না কোনো খ্রিস্টান যাজককে, কাকে? জি না। আমরা মানদণ্ড করবো না কোনো ঠাকুরমশাকে মানদণ্ড করবো না কোনো খ্রিস্টান ধর্মীয় পণ্ডিতকে আমরা মানদণ্ড করবো, আমরা মানদণ্ড করবো সব ঈশ্বরকে, যে যে ধর্মের অনুসারী সেই ধর্মের ঈশ্বরকে, এবং সেই ধর্মের ধর্মগ্রন্থকে যদি আমরা মানদণ্ড বানিয়ে নিই, অবশ্যই প্রত্যেকটা মতপক্ষ মত হয়ে যত রকমের আছে আমরা খুব সহজে সমাধান করতে পারি। কেন? অবশ্যই পবিত্র গ্রন্থে আমরা মুসলিমরা বিশ্বাস করি, আসমানি কিতাব হিন্দু বা দাতাদের গীতাকে অথবা রামায়ণ মহাভারত এবং কোরআনকে তারা ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস করে, আর খ্রিস্টানরা তার ধর্ম মতো বাইবেলকে ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস করে, তাই এটাকে আমরা মানদণ্ড হিসেবে গ্রহণ করলাম। বুঝতে পারলেন কি কথাটি? কোন মানুষকে যদি সমস্যার সমাধান দিতে যান, মানুষ অবশ্যই সে নিজের দিকে আগে টানার চেষ্টা করবে। কেন? মানুষ সবচেয়ে নিজেরটাকে সঠিক করার চেষ্টা করবে, কিন্তু ঈশ্বর যিনি হবেন তিনি কোনটা সঠিক কোনটা বেঠিক তিনি দুটোকে পরিষ্কার করে বলে দিবেন। আসুন বোঝার চেষ্টা করি যে ধর্মগ্রন্থকে মানদণ্ড কিভাবে বানানো যায়। শ্রীমৎ ভাগবত গীতা পড়বেন, অধ্যায় 17:23-24 পরিষ্কারে শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছে, মূলত অর্জুনকে কথা বলা হয়, সমগ্র হিন্দু ভাইদেরকে বলছে, মন্ত্র বলছে, যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না প্রমতি না পারঙ্গতি, সে কোনো সুখ লাভ করতে পারে না, কখনো মোক্ষ লাভ করতে পারে না, মোক্ষ লাভ করে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি?
যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল ফ্যাশন অনুসরণ করে সে কখনো স্বর্গে প্রবেশ করতে পারবে না। ঠিক এই কথাটি পবিত্র কোরআন সুন্নাতে একাধিক জায়গাতে ব্যবহার করা হয়েছে। স্পষ্ট বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, বিভিন্ন জায়গাতে বাক্যটি স্পষ্ট। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মান আমিনা আমালা লাইসা লাহু মাগফিরাতুন, কোন ব্যক্তি এমন কোন কর্ম করল এমন কোন আমল করল যে আমলের মধ্যে বিশ্বনবী আদেশ নিষেধ নেই, অর্থাৎ তিনি বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন, এমন যদি কিছু না থাকে সে যত ভালো আমল করবে না সেটা মারাত্মক প্রত্যাখ্যাত বাকি। কৃষ্ণ যেমন বললেন একই কথা যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে কেউ যদি খেয়াল খুশির অনুসরণ করে মহান স্রষ্টা ঈশ্বর তখনও তার এই আমলকে তার কর্মকে কবুল করবেন না। তত্র বিশ্বনবী একই কথা বলছেন কোন ব্যক্তি যদি এমন কোন কর্ম করলো যেটা আল্লাহ বলেননি করেননি অনুমোদন দেননি সেটা মারদুদ সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল। বা বলুন তো হিন্দু ধর্মগ্রন্থ আর বিশ্বনবীর যে বাণী এটা কি সাংঘর্ষিক না একসঙ্গে একমত আছে? অবশ্যই। তাই আমরা ধর্মগ্রন্থকে ধরে নিলাম মানবান্ধব, প্রকৃত সত্য ধর্ম কি? অবশ্যই সত্য ধর্ম সেটাই যেটা ধর্মগ্রন্থ বলছে সেটাই সত্য। মানুষ তার বিপক্ষে যত উঠবে কেন মানুষ মিথ্যা কথা বলতে পারে, মহান স্রষ্টা ঈশ্বর কখন মিথ্যা কথা বলতে পারে না। আমরা মুসলিমরা বিশ্বাস করি, খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে। তাই ধর্ম বলতে গিয়ে প্রথমে আমরা ধরে নিলাম এটাই কেবলমাত্র সত্য, এই ব্যতীত পৃথিবীতে আর কোনো কিছু সত্য নয়। দ্বিতীয় নম্বর বিষয়, জান্নাত যার মাধ্যম কি, কিভাবে জান্নাত যাবে না, অর্থাৎ স্বর্গে যে প্রবেশ করবেন কিভাবে? কারণ দাবি সকলের আমরা জান্নাত যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা বাকারা সম্বন্ধে 1:11 বলে দিয়েছেন, ইহুদিদেরকে লক্ষ্য করে ইহুদিরা বলছে কাল্লা ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদি ওয়া নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান তারা উভয় সম্প্রদায় বলে যে তারা কখনোই মানে তারা ব্যতীত কখনো কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। মানে ইহুদি খ্রিস্টানদের দাবি বিশ্বাস এবং তারা এই অভিযোগ এই কথা তারা বলে থাকে যে কেবলমাত্র ইহুদি আর খ্রিস্টান বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এটা তাদের দাবি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি শুধুমাত্র দেননি, বলছে দাবি যখন করছে তার জন্য প্রমাণ দিতে হবে যে প্রকৃতপক্ষে কিয়ামতের প্রথম আলামত বিশ্বনবীর জন্ম, দ্বিতীয় আলামত চারকে দ্বিখণ্ডিত করা, তৃতীয় আলামত বিশ্বনবীর ইন্তেকাল অর্থাৎ পৃথিবী থেকে চলে যাওয়া মৃত্যু। তদনুরূপ হিন্দু ভাইরা এটাই বিশ্বাস করে, একই জিনিস তারা বিশ্বাস করে। পৃথিবীতে 10 নম্বর অবতার যখন চলে আসবে তখনই মহাপ্রলয়ের সূচনা শুরু হয়ে গেল। বা বলুন তো আমাদের সঙ্গে তাদের একমত আছে না নেই? আমরা যেমনটা বিশ্বাস করি তার ঠিক এটাই বিশ্বাস করে। অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেদের ধর্মগত সম্পর্কে সচেতন না থাকার কারণে আমরা বুঝতে পারি না। 3 নম্বর বিশ্বাস, আমরা মুসলিমরা যেমন বিশ্বাস করি এটা পৃথিবীতে যখন যে নবী এসেছে সে নবীর আনুগত্য অনুসরণের মধ্যেই সেই সময়কার মানুষের জান্নাত ছিল। বুঝতে পারছেন কি? 1,24,000 নবী রাসূলের মধ্যে পৃথিবীতে যখন যে নবী এসেছে সেই সময়কার রাম 7 নম্বর অবতার বলরাম। হিন্দুরা এটা বিশ্বাস করে যখন পৃথিবীতে অবতার নেমে আসে আর অবতারকে সেই সময় যদি তার আদর্শ গ্রহণ না করা হয় সে সময় কোনো হিন্দু সে স্বর্গে প্রবেশ করতে পারবেন না। বুঝতে পারছেন কি? মানে পৃথিবীতে অষ্টমতার রামচন্দ্র যখন এসেছিলেন সেই সময় মানুষ যদি স্বর্গে যাবে মনে করতো তো রামচন্দ্রকে গ্রহণ করতে হতো, তার আদর্শকে গ্রহণ ব্যতীত কোনো হিন্দু বা জান্নাত যাবে না অথবা স্বর্গে যে প্রবেশ করবে না, এটা তাদের বিশ্বাস। বা আমাদের সঙ্গে বিশ্বাসী মিল আছে না নেই? জি, অনেকটাই একদম সেম বিশ্বাস, শুধুমাত্র মানুষের পরিবর্তন হয়েছে। আমরা বলছি নবী রাসূল আর তারা এই 10টা অবতার বলছে যে দিনে দিনে ক্ষণে ক্ষণে যে 10টা অবতার পৃথিবীতে আগমন ঘটেছে নব অবতার পর্যন্ত, যখন যে অবতার এসেছে লালু ধরে চেহারা না কথা বলে না কিছু খায় বৈঠাও যায় না কাজ করলে, তার পূর্ববর্তী প্রধানমন্ত্রীর নাম কি ছিল মনমনে পূর্বে অটল বিহারী বাজপেয়ী ভাই? বলুন তো ভারতবর্ষে 3 জন প্রধানমন্ত্রী তো ছিল, এখন আছে নরেন্দ্র মোদী। এখন যদি কোনো ভারতবাসী বা আমি আপনি যদি বলি যে নরেন্দ্র মানবো না আমি অটল বিহারী বাজপেয়ীকে মানবো, বলুন তো আমার কি পরিণতি হবে? এখন চলছে নরেন্দ্র মোদীর সময়, সে আছে ক্ষমতায়,
এখন যদি আমি বলি বা আপনি বলেন যে নরেন্দ্র মোদীকে মানবো না, আমি অটল বিহারী বাজপেয়ীকে মানবো, বলতে আমার কি হবে? অবশ্যই ভারতবর্ষের দণ্ডবিধি অনুযায়ী আমাকে ধরে দিতে পারে, কারণ যে চলছে এখন নরেন্দ্র মোদীর সময়, যদিও অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময় ছিল, তার সময় শেষ, তার আদর্শ বা তার কথা আর চলবে না। তদ্রূপ এখন পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে 10 জন অবতারের মধ্যে 9 জন অবতার পৃথিবীতে আগমন ঘটেছে, তাই নিজ নিজ সময়ে তাদের কথা চলতো, এখন আর কার সময় চলবে না। কেন? এখন চলছে সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি কোনো ব্যক্তির কথা চলে কার আদর্শ গ্রহণ করতে হয়, অবশ্যই বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করে, চাই সে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কোন ভিন্ন গুচি মত যেই হোক না কেন, তার জান্নাত লুকিয়ে আছে বিশ্ব নবীর আদর্শের মধ্যেই। বুঝাতে পারলাম কি? প্রত্যেকটা নবীর একটা সময় ছিল, সময় শেষ, তাদের আদর্শ আর চলবে না। প্রত্যেকটা অবতার পৃথিবীতে এসেছে, যখন একটা অবতার পৃথিবী থেকে চলে গেছে আর এক অবতার এসেছে, তখন ওই অবতারের যত রীতিনীতি পদ্ধতি সব বাতিল হয়ে গেছে। এটা হিন্দুদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। এখন চলছে সর্বশেষ নবী বিশ্বনবীর সময়, এখন পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন তাদের সমস্ত বিষয়গুলো নাসেক মানসেক বাতিল হয়ে গেছে, এখন নতুন বিধান, এখন বিশ্বনবীর আদর্শের মাধ্যমে জান্নাত আছে। তত হিন্দুরা যদি জান্নাতে যেতে চায় অবশ্যই তাদেরকে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে জান্নাত যেতে হবে, এটা আমাদের দাবি। আমরা এবার প্রমাণ পেশ করবো একটার পর একটা, যেটা তার স্পষ্ট হবে যে আমাদের নবীর আনুগত্য আদর্শের মধ্যে তাদের জান্নাত লুকিয়ে আছে। ভাই আনুগত্য আদর্শ যদি না করেন কোনো ব্যক্তি কখনো সরে প্রকাশ করতে পারবে না। ইসলাম এমন কোন ধর্ম নেই বা ধর্ম না যেটা বলে যে সম্পর্কের মধ্যে জান্নাত জানা আছে, এমন না। ইসলাম নির্ভর করে মূলত যে আদর্শ গ্রহণের মাধ্যমে সম্পর্কে বাদ না বেটা ছেলে নামে এটা ইসলাম কখনো দেখে না। তার জনক আপনাকে একটা প্রমাণ দিই, ভাই নবী ইব্রাহিমের নাম শুনেছেন? শুনেছেন? জি জি ভাই বলেন তো নবী ইব্রাহিমের বাবার নাম কি ছিল? আজব। আজব ভাই, আজব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। একটু জোরে বলুন, জাহান্নামে যাবে। আরে সর্বনাশ, আপনারা তো জঙ্গি পুরের লোক, মানে জঙ্গি, তাই তো? জাহাঙ্গীরপুর ভাই, আপনারা কাকে বলেছেন দিনছেন যে জাহান্নামী? এক তো ওরা যে নবী নবী ইব্রাহিম, তার বাপকে আপনাদের মতো কাঠ মোল্লারা বসে আছেন মাদ্রাসা ধাপিতে পাদাননি, আর আপনারা জাহান্নামে খোদা দিয়ে দিলেন। যে ব্যাটা হচ্ছে কি নবী আর তার বাপ কোথায় যাচ্ছে? জাহান্নামে। ঘটনা উল্টে গেল, এবার বাপ হচ্ছে নবী আর কে নামে হচ্ছে সন্তান, সন্তান কোথায় যাচ্ছে? জাহান্নামে। মানে বোঝার চেষ্টা করলাম যে সম্পর্কের মাধ্যমে কোনো কিছু নেই। ইসলাম এমন একটি ধর্ম যে সম্পর্কে বাপ না চাচা ছেলে নামে এটা কখনো দেখে না, শুধুমাত্র দেখবে যে আদর্শ গ্রহণ করছে কি করছে না, মন সৃষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দগি করছে কি করছে না। যদি করে সে যাই হোক না কেন, সে সর্বদা জান্নাত দেবে, অন্যদের কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। আরেকটি উদাহরণ দিয়ে চূড়ান্ত উদাহরণ, যেটা শুনলে আমরা একদম স্পষ্ট হয়ে যাবো যে আদর্শের মধ্যে জান্নাত আছে, এটা পবিত্র কোরআন সুন্নাহ একেবারে স্পষ্ট। ভাই আমরা বিবি আসিয়ার নাম জানি? জান্নাত যেতে পারবে না যতক্ষণ না পীর ধরছো, আর ঠাকুর মশাই বলছে তুমি স্বর্গে যে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না গুরু মন্ত্র নিচ্ছ। আমি দুজনই কামানো ধান্দা আছে, এক কথা করার খুঁজে পাই কোথায়? আমি বলি বলছি ভাই খোঁজার দরকার নেই। ভাই বলি তো বাবা যখন পীর লিখতে যাবে প্রথম অক্ষর কি লাগবে? প লাগবে। প লাগবে নাকি? যদি ইংরেজিতে লিখতে চান পি, যদি আরবিতে লিখতে চান নাই, কমপক্ষে পি এবার পা বলে কোনো অক্ষর লাগবে তো নাকি? ভাই আরবি আলিফা করে পড়তে শুনতেন তো প বা পা বলে কোনো অক্ষর আছে? আবার আমরা কথা কথা বলি যে পিক তীর ধরতে হবে, পীরের সাথে তীর যোগ খরচ এই কথাটা করুন লেখার জন্য কমপক্ষে পি মানে প অক্ষরটা তো আরবি থাকা প্রয়োজন, আরবিতে নেই, আপনি এটা ধরা ফরে বলছেন কি? আরে কমপক্ষে প অক্ষর তো লেখাবেন আরবি বর্ণমালাতে। কোনো ব্যক্তি যদি বলে যে ভাই আমি একটা আইসক্রিম খেয়েছি খুব গরম, বিশ্বাস করবেন?
কি বলছে যে আইসক্রিম খেলাম গরম, ভাই আইস মানে ঠান্ডা, এটা গরম হয়। কেউ যদি বলে একবার বন্ধা দেখেছি তার তিনটে সন্তান, বিশ্বাস করবেন ভাই কথাগুলো সাংঘর্ষিক। তবে আসলে পরি নেই যখন এই কথা বলেছি একটু ভাবার পরে বলছি ভাই আপনি যাই বলেন না তাই বলেন তীর্থ তবুও ফল। আমি তখন তাকে বলছি যে ভাই যে আপনি কোরআন থেকে দেখাতে পারলেন না এমনকি অক্ষর দেখাতে পারলেন না, তারপরে বলছেন পীর ধরা ফরজ, বলছেন জি ফরজ। আমি কিভাবে পীর ধরা ফরজ, কেন আমি পীর ধরবো? তিনি সঙ্গে সঙ্গে যুক্তি দিচ্ছে, খুব চমৎকার যুক্তি। উনি বলছেন ভাই যে দুতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, আজ জি পাচ্ছি। উনি তখন আমাকে বলেছেন যে ভাই দুতলা বিল্ডিং এর মধ্যে আপনি এক লাখ উপরে উঠতে পারবেন, আজ জি, এটা সম্ভব নয়। যে ভাই আল্লাহ না করে আপনার বাবা একটু অসুস্থ হয়ে গেছে, এমতো পরিস্থিতিতে আপনার বাবাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে, আপনি কি কলকাতা হসপিটাল চেনেন? আচ্ছা জি ভাই আমি তো চিনি না। উনি তখন আমাকে বলছে তার মানে আপনার বাবাকে আপনি কলকাতা হসপিটাল নিয়ে যাবেন না? আজ খুব নিয়ে যাবো, কেন নিয়ে যাবেন? উনি বলছেন আপনি রাস্তাতে চেনেন না, নিয়ে যাবেন কিভাবে? আমি বলছি আমার ড্রাইভার আছে গাড়ি, উনি তো চেনেন, ওকে বলবে তো চল কলকাতা মেডিকেল হসপিটাল চল, আমাকে নিয়ে চলে যাবে, আমি নামবো কলকাতার বাবাকে দেখিয়ে নিয়ে আমার বাড়িতে ফিরে আসবো। বলছে যে যে রাস্তা চেনে আপনার ড্রাইভার সাহেবকে ধরে নিয়ে যাবেন, এইটাই বিষয়। উনি বলছেন যে সিঁড়ি যখন ছাদে ওঠা যায় না, প্রশ্নটা কেন বুঝতে পারেনি? আমি বলছি জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাকে কি করতে হবে? তারপর পাল্টা প্রশ্ন করলাম যে ভাই বলুন তো পৃথিবীর কোন জীবিত কোন মৃত পীর তারা জান্নাতকে স্বচক্ষে দেখেছে, জাহান্নামকে স্বচক্ষে দেখেছে? তিনি দাবি করেছেন এটা যে রাস্তা চেনে যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে। ভাই বলুন তো কোন জীবিত কোন মৃত পীর জান্নাতকে স্বচক্ষে দেখেছে, জাহান্নামকে দেখেছে? অবশেষে ছচকে জান্নাতও দেখেনি জাহান্নামও দেখেনি, তাই আপনার যুক্তিতে আপনার দিকে যদি ধরি আমি অবশ্যই জাহান্নাম নিক্ষেপ করবে, এটাই স্বাভাবিক ঠিক। উনি তখন বলছেন আরে এটা কিভাবে হয়? আচ্ছা ভাই হ্যাঁ আমি এমন ব্যক্তিকে ধরেছি বিশ্বটা বোঝাতে পারবো না, যাই হোক পীর ধরা ফরজ আমি বোঝাতে পারছি না, তো পীর ধরা ফরজ শয়তান ধরা ফরজ। আমি তাকে বললাম তারপরে যে ভাই ঠিকই বলেছেন আসলে পীর ধরা ফরজ, এবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন মা ফাতেমা আমার বউ, বলুন তো একজন পীর দাবি করছে মা ফাতেমা আমার বউ, ভাই বলুন তো এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? পিটিএম আর হচ্ছে এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? অবশ্যই পীরকে ধরা আগে ফরজ, ভাই চোর ধরা ফরজ কি ফরজ নয়? ফরজ কি বলছেন? যে ফরজ চোর ধরা ফরজ কি ফরজ নয়? অবশ্যই ফরজ, কেন চোর আপনার টাকা পয়সা ধন দৌলত চুরি করছে, এতে চোর ধরা ফরজ। আর এই সব কথা বলতে নামধারী যারা পীর আছে এদেরকে ধরা আগের ফরজ, কেন আপনার দুটো জিনিস চুরি করছে, একটা টাকা পয়সা চুরি করছে 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 সঙ্গে ইমানটা চুরি করছে, ভাই বলুন তো এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? অবশ্যই ফরজ, ভাই এই পীরকে ধরাটা কি করা ফরজ? চোরকে যা করা ফরজ, হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে লাথি ঘুষি যা ইচ্ছা যেভাবে পারেন উত্তম মাধ্যম দেওয়া ফরজ, এই পীরকে তাই করাটাই ফরজ। ভাই চিন্তা করে দেখুন মা সাথে আমার বউ, মা ও বলছে বউ বলছে, প্রথমে এই কথা বলছি যে মা সাথে আমার বউ, প্রথম মা দেখাচ্ছে আমার শয়তানের শয়তান আমার বউ বলছে, চিন্তা করেছেন? ভাই বলি তাকে ধরা ফরজ কি ফরজ নাই? অবশ্যই ফরজ। ভাই বিড়ি বাবা দেখেছেন ইন্টারনেটে গুগলে বা ইউটিউবে মারেন যে বিড়ি বাবা, বিড়ি বাবা মারেছে, ভাই তালা বাবা দেখেছেন? তালা বাবা গোটা শরীর দিয়ে তালা, বস্তা বাবা দেখেছেন বস্তার পোশাক পরে, আগুন বাবা হাত দিয়ে মুখ দিয়ে আগুন বের করে ওটা আগাম বাবা। এবার বরিশালে গিয়েছিলাম চিল্লা বাবা আছে, চিল্লা বাবা, চিল্লা বাবা বলছেন চিল্লা কবর, মানে 40 দিনের জন্য কবরে গিয়েছিল জীবিত অবস্থায় কবর থেকে উঠেছে আর হয়ে গেছে চিল্লা বাবা, চিল্লা বাবা মানে
তাবলিগের জন্য 40,000 দে ভাই চিল্লা দিতে তোর লোক গেছে কোথায় গেল কবরে গেছে 40 দিন কবরে ছিল জীবিত মানুষ তারপরে উঠে হয়ে গেছে চিল্লা বাবা কুত্তা বাবা কত করে বাবা দেখেছেন ভাই এই জন্য তো একজন বক্তা বলছিল যে হিন্দু ভাইদের আমাদের মুসলিমদের যা আছে সবই বাবা খাজা বাবা আছে বিড়ি বাবা ন্যাংটা বাবা এদিকে বস্তা বাবা আগুন বাবা বাবা পরিপূর্ণ আর হিন্দু ভাইদের সব মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী মা ভগবতী মা মায়ের পরিপূর্ণ ওদের বাবা নেই আর আমাদের সব বাবা আমাদের একটাও মা নেই কোন পীর মায়ের মাজার দেখেছেন ভাই কোন পীর মা দেখেছেন বা তার মাজার দেখেছেন জি না আমাদের মুসলিমদের সব বাবা আছে মা নেই আর হিন্দু ভাইদের সব মা আছে ওদের বাবা নেই বন্ধু কি করা যায় আমাদের সব বাবা পীর বাবা ছড়াছড়ি আমাদের কোনো মা নেই আর হিন্দু ভাইদের যা আছে সব মা ওদের বাবা নেই তার জন্য কি করা প্রয়োজন মনে করছে ওদের গুলো বাংলা থেকে টেনে নিয়েছেন পীর সাহেবকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেন বিয়ে পড়িয়ে দেয় সমাধান হয়ে যাক নাকি যাই হোক আমরা বোঝার চেষ্টা করছিলাম এটাই যে মানুষ জান্নাতে যাবার জন্য অনেকগুলো মাধ্যম ধরছে তবে যথার্থ মাধ্যম হচ্ছে এটাই যখন যে নবী এসেছে সেই নবীর আনুগত্য আদর্শের মধ্যে জান্নাত যেহেতু এখন সময় চলছে বিশ্বনবীর সময় এখন কোন ব্যক্তি যদি জান্নাত যেতে চায় অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ করে জান্নাত যেতে হবে ভাই এই কথাটা মুসলিমরা প্রত্যেক মুসলিম 170 কোটি মুসলিম বিশ্বাস করলেও আমরা অনেকে অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করি না তার জন্য এই উম্মতের মধ্যে অনেকজন জাহান্নামে যাবে এটাই স্বাভাবিক তদরূপ একইভাবে হিন্দু ভাইরা এটা বিশ্বাস করে পৃথিবীতে 10টা অবতার আছে নব অবতার নাম বুদ্ধ হিন্দু ভাইরা এটা বিশ্বাস করে নব অবতার বুদ্ধ পৃথিবীতে চলে এসেছেন অর্থাৎ চলে গেছেন আজ থেকে 2,500 বছর পূর্বে হিন্দু ভাইরা একজন অবতারের অপেক্ষায় বসে আছে যার নাম কল্কি অবতার এখন যদি হিন্দু ভাইদেরকে প্রমাণ করে দেখানো যায় ভাই আপনাদের কল্কি অবতার তিনি কি এসেছেন যদি তাকে প্রমাণ করে দিতে পারেন যে কল্কি অবতার আসলে কে এটা যদি আমরা তার সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে তার জ্বলন্ত কয়েকটা নমুনা আমাদের জ্বলন্ত একটা লাইব্রেরি ছিল লাইব্রেরি সিদ্ধান্ত হলো যে আমাদের এলাকাতে যেসব অমুসলিম হিন্দু ভাইরা আছে তাদের কাছে দাওয়াত উপস্থাপন করা ইসলামে এমত পরিস্থিতিতে যে সিদ্ধান্ত হলো যে আমাদের উপরে দাওয়াতের কাজটা অর্পণ করা হলো আমি একদিন চলে গেলাম আমাদের জলমুগি একটা বড় মন্দির আছে মন্দিরের সামনে চলে গেলাম দেখলাম ঠাকুর বসে এসে পুজো করছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ঠাকুর বসে আছে মন্দিরের ভেতরে আর আমি আছি মন্দিরের বাইরে মাঝখানে আছে একটা প্রাচীর প্রাচীরের পাশ থেকে আমি দেখছি তাকিয়েছি অনেকক্ষণ ধরে 15 মিনিট মতো আর ঠাকুর বসে আমাকে অনেকবার দেখে যে তাকাচ্ছে দেখা দেখছে একবার এসে বলছে বাবা তুমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কিছু বলতে চাইছো আজ জি ঠাকুরমশাই আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাইছি তিনি বলছেন বাবা আমি একটু ব্যস্ত আছি তুমি অন্য একদিন এসো আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই অন্য একদিন আসবো কবে আসবো তিনি বলছেন 3-4 দিন পরে এসো আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই বললি সাহেব বাঘে আর হরিণে এক ঘাটে বালে পান করছে ঠাকুর মশাই বলে ঠাকুর মশাই আসলে আপনি আমাকে বলতে পারেন সত্যের বেশি সত্যকে অনুসন্ধান করছি আসলে হয়েছে কি যে আমার বাবার নাম ছিল বিমল দাস এখন তিনি হয়ে গেছেন ড্রাইভ হোসেন আসলে আমি জানতে চাইছি বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন যেই কথা বলেছি ঠাকুর সাহেব সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি বলছে জি হ্যাঁ তিনি বলছেন তুই ভেতরে এসো সঙ্গে সঙ্গে ঠাকুর মার সঙ্গে মনে রাজ্যে প্রবেশ করতে হবে কথাটা কি ঠিক তিনি বলছেন বাবা ঠিক আচ্ছা কে আসবে উনি বলছেন বাবা অবতার আসবে আজ ঠাকুর মশাই অবতার তো পৃথিবীতে 10টা কোন অবতার আসবে তিনি বলছেন শেষ অবতার আছে নাম কি বলছে কল্কি অবতার আজ ঠাকুরমশাই এই কল্কি অবতার পৃথিবীতে কি এসেছে বলছে জি আসেনি আজ কবে আসবে বলছে বাবা অনেক দেরি আছে আজ অনেক দেরি মানে কখন আসবে তিনি বলছেন কলিযুগে আসবে কলিযুগ আজ ঠিক আছে ঠিক আছে
ঠাকুরমশাইকে পাল্টা প্রশ্ন করলাম যে ঠাকুরমশাই, পৃথিবীতে এখন 750 কোটি মানুষ, আপনি বলছেন আপনাদের কৈত্য অবতার এখনো আসেনি, ধরুন এই মুহূর্তে যদি কৈত্য অবতার চলে আসে তো আপনি কিভাবে চিনবেন যেটা আপনাদের কৈত্য অবতার? তিনি বলছেন বাবা, কৈত্য অবতারকে চেনার জন্য অনেকগুলো নিদর্শন আছে। আমি বাবা কি নিদর্শন আছে? তিনি বলছেন কৈত্য অবতারকে আমরা এইভাবে চিনব, তিনি যখন আসবেন তার হাতে থাকবে একটা তরোয়ারি। কি থাকবে হাতে? তরোয়ারি। আর তিনি আসবেন উট বা ঘোড়ার পিঠে চড়ে। আমার একটা বই আছে, এটা হচ্ছে কৈত্য অবতার। দেখেন হাতে একটা তরোয়ারি আছে কৈত্য অবতারে, আর এই যে ঘোড়ার পিঠে চড়ে আছে। হিন্দুবাদের পুরাণ আছে টোটালি 18 খানা, মহর্ষি ব্যাসদেব সর্বমোট 18টা খণ্ডের পুরাণ রচনা করেছে, তার মধ্যে 8 নম্বর পুরাণ হচ্ছে কল্কি পুরাণ। আর কল্কি অবতার প্রসঙ্গে পরিষ্কার ছবি দেখে বুঝতে পারছেন যে তিনি আসবেন ঘোড়ার পিঠে চড়ে, হাতে থাকে একটা তরবারি। ঠাকুরমশাইকে বললেন যে ঠাকুরমশাই, এই কল্কি অবতার পৃথিবীতে কেন আসবে? তিনি বলছেন যে বা কল্কি অবতার পৃথিবীতে আসবে এই কারণে যে শত্রুদের ধ্বংস করতে আর ভালো মানুষদের রক্ষা করতে। এই কথাটা হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। এই গীতা দেওয়া কৃষ্ণের একই ছবি দেওয়া আছে। শ্রীমৎ ভগবদ করতে ঈশ্বর প্রত্যেক যুগে অবতার পাঠান, তো সর্বশেষ অবতার নাম কি? কল্কি অবতার। আর ঠাকুরমশাই বলছে যে কল্কি অবতার এই কাজটা করতে আসবে, শত্রুদের ধ্বংস করতে, ভালো মানুষদের রক্ষা করতে। কল্কি অবতারকে চিনবেন কিভাবে? হাতে থাকবে তরবারি, আর তিনি একজন উট বা ঘোড়ার পিঠে চড়ে। যে ঠাকুরমশাই এই ভবিষ্যৎবাণী শেষ করেছে, ঠাকুরমশাই চক্রবর্তী ঠাকুরমশাই, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলতে পারি? কেউ যে বলছে বাবা বাবু, আমি ঠাকুরমশাই আমার মনে হচ্ছে আপনার ধর্মগ্রন্থে যদি এই কথা লেখায় থাকে তো আপনার ধর্মগ্রন্থে ভুল আছে। উনি যখন বলছে আশ্চর্য, ধর্মগ্রন্থে কেন ভুল থাকবে? আজ ঠাকুরমশাই কল্কি অবতারের উদ্দেশ্যে যদি এটা দেখে শত্রু বিলম্ব করেছে যে তারা এমন পারমাণবিক বোমা তারা তৈরি করে ফেলেছে, পৃথিবীর যদি একটা প্রান্তে 4টা ফাটানো হয় এই 4 ভাগের পৃথিবীর মধ্যে এক ভাগ ধ্বংস হয়ে যাবে, এত টেকনোলজি যুগে এখন তরবারি যুদ্ধ চলবে? তিনি তখন বলছেন যে বাবা, আসলে শ্লোক গুলোকে একটু গভীর ভাবে দেখতে হবে, এটা যদি তুমি উপরে উপরে দেখো হবে না। আজ ঠাকুরমশাই ঠিকই বলেছেন, আসলে আমরা যদি উপরে উপরে দেখি কিছু কিছু কথা, ধর্মগ্রন্থের কথা উপর উপর দেখলে হয় না, গভীরে প্রবেশ করতে হয়। ভাই এরকম একটা ঘটনা ঘটেছিল, একজন বক্তা বক্তৃতা দিয়েছে। দ্বিতীয় কথা বললাম যে ঠাকুরমশাই কৈত্য অবতার আসবে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে, যেমনটি ধর্মগ্রন্থের পৃষ্ঠাতে দেওয়াই আছে। আমি ঠাকুরমশাই এই বর্তমান টেকনোলজির যুগে কৈত্য অবতার যদি চলে আসে, এখন গোটা বিশ্বজগৎ মানুষ ভ্রমণ করছে মাত্র 2.5 ঘন্টা সময় নিয়ে, আর কৈত্য অবতার যদি একটা ঘোড়া নিয়ে গিয়ে বিশ্বকে ভ্রমণ করতে শুরু করে, কয়েক হাজার বছর লাগে শুধু বিশ্বকে। তুমি বুঝিস দেখো নাকি, তোমাদের নবী মোহাম্মদ আমাদের অবতার হতে যাবে কেন? তুমি মানতে চাইছেন না। উনি বলছেন তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কেন? আরে ঠাকুরমশাই, যদি আমার ব্যাখ্যার সঙ্গে আপনি একমত না হন তো আপনার ধর্মগ্রন্থ ভুল আছে। কেন? তরবারির যুগ পৃথিবীতে কখনো আসবে না, উটের যুগ কখনো পৃথিবীতে আসবে না, ভবিষ্যৎবাণী পূর্ণ করতে হলে 1500 বছর পেছনে তাকিয়ে দেখতেই হবে। বা বলুন তো তরবারির যুগ আসবে এ বাবদে বিশ্বাস হয় না? এখানে অনেক বইল্যান্ডে চলে আসছে কল্কি অবতার, আপনি চিনবেন কিভাবে? ওখানে হিন্দুদের সংখ্যা খুবই কম। যদি আমেরিকাতে চলে আসে চিনবেন কিভাবে? তিনি বলছেন বাবা না, আসলে কল্কি অবতার আছে শাম্বালা নামের একটা জায়গাতে। আজ শাম্বালা নামের জায়গা? এটা জি হ্যাঁ। আসলে ভবিষ্যৎবাণী কি আছে? শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 শ্রীমৎ ভাগবত গীত মহাপুরাণ অধ্যায় নম্বর 12-2 মন্ত্র নম্বর 18-20 এবং কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় সার গে সুমালা মাতার বিভ সুমতির গর্ভে। ভাই কটা ভবিষ্যৎবাণী পেলেন? 3টি। 1, কল্কি জন্মগ্রহণ করবে শাম্বালা নামক শহরে। 2, তার বাবার নাম বিষ্ণু জেসা, তার মায়ের নাম সুমতি। এই 3টে ভবিষ্যৎবাণী ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই এ তো পাওয়া গেছে কল্কি জন্মগ্রহণ করে শাম্বালা শহরে, আসলে শাম্বালা দেখতে যেতে পারেন। আবার অনেক মানুষ ভিডিও রেকর্ড করছেন, যদি মনে করেন যে আমি মিথ্যা বলছি, আমার বাড়ি বসে যদি না মুর্শিদাবাদে বাড়ি, আপনার চলে আসতে পারেন আর এখন দেখলে এখন দেখতে পারেন যে কথাগুলো বললাম আছে না নেই। যে কথা বলেছি 3 নম্বর ভবিষ্যৎবাণী যখন বললাম শ্রীমতী, আসলে শান্তিময় তার মায়ের নাম,